দুনিয়ার মানুষরা শুনেন এইভাবে করে মানুষের জন্য আইন বানানোর কথা বলে যখন যে সুযোগ পায় সে আসলে আইন তার নিজের স্বার্থের জন্য আর নিজের দলের জন্যই বানিয়ে থাকে একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কিতাব কোরআন কারণ এটা এটা ফিক্সড এটা একেবারে ফাইনাল এটা চূড়ান্ত এটা আমার ক্ষমতা নাই জোড়াতালি দেওয়ার আপনারও ক্ষমতা নাই জোড়াতালি দেওয়ার সুতরাং যে আল্লাহ 1500 বছর আগে কোরআনের এই বিধান দিয়েছেন এই বিধান যদি সমাজের প্রতিটি সেক্টরে قائم হয়ে যায় তবে দুর্নীতি থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না যে সোনার বাংলাদেশের কথা আমরা বলি কোরআনের শাসন দিয়েই সোনার বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে সম্মানিত ভাইরা শেষ কথা বলছি শুনেন আমরা সব হুজুররা মিলে সারা দিন ওয়াজ কইরা সুদ বন্ধ করতে পারবো না সারা দিন ওয়াজ কইরা আমরা ঘুষ বন্ধ করতে পারবো না সারা দিন ওয়াজ কইরা আমরা দুর্নীতি বন্ধ করতে পারবো না যদি কোরআনের শাসন নিশ্চিত হয়ে যায় আর কোরআনের শাসন নিশ্চিত হয়ে যাওয়ার পর একেবারে জায়গা থেকে যখন অর্ডার আসবে আজ থেকে সুদ বন্ধ ঘুষ বন্ধ দুর্নীতি বন্ধ এক অর্ডারে দেখবেন সমস্ত অন্যায় বন্ধ হয়ে যাবে এইজন্য আমি বীর চট্টলাবাসীকে শেষ আহ্বান জানাচ্ছি আসুন আমরা বিচ্ছিন্ন না হই আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি বড় ভাই বসে আছেন তো আমার আলোচনা ছিল আসলে বাদ মাগরিব চট্টগ্রামের মানুষকে আমি খুব ভালোবাসি কেন ভালোবাসি আমি এই চট্টগ্রামে আজ প্রায় 11 বছর ধরে বসবাস করছি চট্টগ্রামের মানুষের সেন্টিমেন্ট আমি বুঝি শুধু তাই নাই চট্টগ্রামের মানুষ এখন আমার আত্মীয় সুতরাং আপনাদের সাথে আমার হৃদ্যতার সম্পর্ক এবং এই চট্টগ্রামের মানুষ কোরআনকে কতটা ভালোবাসে ইসলামকে কতটা ভালোবাসে আমরা জানি এজন্য তো আমরা সব জায়গায় বলি এই চট্টগ্রামের মাটি ইসলামের মাটি এই চট্টগ্রামের মানুষ কোরআনের জন্য রক্ত দিতে জানে জীবন দিতে জানে তাও তারা কোরআন এবং রাসূলুল্লাহর বিজ্ঞতা সহ্য করতে পারে না সম্মানিত ভাইরা স্লোগান দিতে মন চাই আপনাদের আমি বুঝি তো ঠিক আছে দিয়ে দেন লিল্লাহি তাকবীর আল্লাহু দিয়ে দেন লিল্লাহি তাকবীর এখানে সাতকানিয়ার পাবলিক মনে হয় বেশি আছে না সাতকানিয়ার পাবলিক একটু বেশি আছে মনে হয় কারা কারা সাতকানিয়া থেকে আসছেন হাত তোলেন মাশাআল্লাহ দেখছেন আমার অনুমান ঠিক আছে আমার অনুমান ঠিক আছে সব সামনে সাতকানিয়া বসেতে দেখেন আমি কেমনে বুঝছি জানেন সাতকানিয়ার মানুষকে আমি কেমনে চিনি কিছুদিন আগে শহরে একটা মাহফিল হয়েছে সাতকানিয়া থেকে লোক খালি হয়ে ওখানে চলে গেছে আমি রেসপন্স শুনলেই বুঝি এরা সাতকানিয়ার মানুষ কারণ এই সাতকানিয়ার মাটি ইতিহাসের স্মরণীয় মাটি সব বলা যাবে না এই সাতকানিয়ার মানুষ বীর চট্টলার এই সাতকানিয়ার মানুষ ইসলামের জন্য কোরআনের জন্য বারবার রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে তারা কোরআনকে কতটা ভালোবাসে সবাই আমরা সবাই কোরআনের সমাজ চাই কি চাই না কোরআনের সমাজ চাই কি চাই না ভালো করে শুনেন শুধু পেকুয়া নয় আমার বড় ভাই কাল বগুড়া থেকে এসেছেন আমি ওনার লাইভ আলোচনা এক ঘন্টা শুনেছি উনি জানেন না আমি ওনার শ্রোতা আমি কাল 11টায় মাহফিল শেষ করে ফেলেছি নোয়াখালীতে ছিল আসার সময় শুনতে শুনতে এসেছি ওনার বগুড়ায় আমিও সফর করেছি আলহামদুলিল্লাহ নোয়াখালী নোয়াখালীর মানুষও আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান এই পেকুয়ার মাহফিল এটা বাংলাদেশের সর্ববৃহৎ মাহফিল পেকুয়ার এই মাহফিলে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে এটা পুরা দেশবাসীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সম্মানিত ভাইরা আমি বলছিলাম শুধু এই পেকুয়া নয় গোটা বাংলাদেশে এখন মাহফিল যেখানে মানুষও কিছু মানুষ আছে এদের নাম দিয়েছি আমি ফেসবুক মুফতি এরা ফেসবুকের মধ্যে বলে দেশে এত মাহফিল বেড়েছে এত মাহফিলের কি দরকার মাহফিল দিয়া কি হইছে তো আমি প্রায় জায়গায় বলি তসলিমা নাসরিন যে চশমা ব্যবহার করত মনে হয় এই ব্যবহার করা চশমা এর কাছে দিয়ে গেছে মিয়া তুমি তসলিমা নাসরিনের চশমা খুলো
এরপরে দেখো মাহফিল দিয়ে এই দেশে কি হয়েছে এদেশে মাহফিল দিয়ে কি হয়েছে না দেখেন না এখন যাত্রাপালা আগের চেয়ে কমেছে কুরআনের মাহফিল বেড়েছে এখন সিনেমা হল প্রায় বন্ধ হতে হতে শেষ পর্যায়ে চলে গিয়েছে যুবকদের উপস্থিতি সিনেমা হলে নয় মসজিদে বেড়েছে এদেশে মাহফিল দিয়ে কি হয়েছে আপনার ঘরের বউয়ের দিকে তাকান আপনার ঘরের বউ আগে সারা দিন ভারতীয় সিরিয়াল দেখতো এখন সারা দিন ইউটিউবে শুধু হুজুরদের ওয়াজ শুনে ঠিক কি না দেখেন বিশ্বকাপের চরম উন্মাদনা দেশের অবস্থাও থমথমে কিন্তু বীর চট্টলাবাসী আছে কোরআনের মাহফিলে আজকের এই উপস্থিতি জানান দেয় কোরআনের প্রতি এই ভালোবাসা কোরআনের প্রতি আপনাদের এই আবেগ কোরআনের প্রতি আপনাদের এই উচ্ছ্বাস এটি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে যেতেও মন চাচ্ছে না আসলে আমার টাইমটা বাদমাগরিব ছিল ওই টাইমে হইলে আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর তথ্য নিয়ে এসেছিলাম এই পেকুয়ার মাহফিলে আমি আজ সহ 4 বছর গত 3 বছর আমি বিষয় ভিত্তিক কথা বলেছি এবারেও আপনাদের জন্য সুন্দর একটি বিষয় নিয়ে এসেছিলাম কিন্তু আমি সামারি করে চলে যেতে হচ্ছে কারণ আসলে সব একসাথে হয়ে গিয়েছে এজন্য এই অবস্থা হয়েছে সম্মানিত ভাইয়েরা এদেশের তাওহিদবাদী মানুষ কোরআনের জন্য একত্রিত হয়েছে আমাদের শ্রদ্ধাভাজন মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামাদেরকে আমরা বলবো আসুন আমরা আমাদের হৃদয়ের সংকীর্ণতা ঝেড়ে ফেলে দেই আমরা আলেমে আলেমে রেষারেষি বাদ দেই আলেমে আলেমে ঠেলাঠেলি বাদ দিয়ে আমরা এক কাতারে আসতে পারলে এদেশের মানুষ দেখবেন উলামাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে ওই যে আমি প্রায় জায়গায় বলি পাল্লার মধ্যে বেন রাখা যেমন কঠিন এখন আলেমদেরকে এক জায়গায় বসানো হয়েছে কঠিন আগে তো অবস্থা এমন ছিল আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন হুজুর আমাদের জন্য দোয়া কইরেন এখন অবস্থা বড় খারাপ আমরা হুজুরে হুজুরে ঠেলা ঠেলি কুতাকুতি কইরা অবস্থা এমন হইছে আমাদেরকেই বলা লাগবে আপনারা আমাদের জন্য দোয়া কইরেন যেন আমরা ঠিকঠাক থাকতে পারি আমরা যদি হুজুরে হুজুরে ঠেলা ঠেলি বাদ দিয়ে হৃদয়ের সংকীর্ণতা যদি আমরা বাদ দিতে পারতাম হৃদয়ের সংকীর্ণতা বাদ দিয়ে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে হৃদ্যতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যদি আলেমরা এক টেবিলে বসে যেতে পারতাম এদেশে এদেশে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কোনোদিন করতে পারত না সম্মানিত ভাইরা আপনারা এমন ভাবে স্লোগান দিচ্ছেন মনে হয় আমি তো সারাদিন ছিলাম না আসছি মাগরিবের সময় মনে হয় সারাদিনের স্লোগান সব এখনকার জন্য জমায়ে রাখছেন তাই না সবকে এখনকার জন্য জমায়ে রাখছেন কি আর সঙ্গীত এই ওয়াজের চেয়ে বড় সঙ্গীত আর আছে সম্মানিত ভাইরা আলেমে আলেমে বিভেদ আলেমে আলেমে বিভেদ